গুড আফটারনুন অল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন বাজে 2:36 হয়েছে, আজ হচ্ছে 21st জানুয়ারি, রিসেপশন অ্যানিভার্সারি আজকে। অ্যাকচুয়ালি 20th জানুয়ারিতে আমাদের বিয়ে হয়েছিল, তো ওদিন আমাদের অ্যানিভার্সারি আর আজকে আমাদের রিসেপশন হয়েছিল। তো রিসেপশন অ্যানিভার্সারি পিছনে ডেকোরেট করেছিলাম কালকে ব্লগে দেখিয়েছো। তো আজকে ব্যাপার হচ্ছে যে অনেক দেরি হয়ে গেছে ভিডিওটি স্টার্ট করতে, কারণ কালকে রাত্রে আমরা অনেক দেরি করে ঘুমিয়েছিলাম, ঘুমাতে প্রায় ভোর হয়ে গেছিলো। তো আমরা সকালে উঠেছি মানে দেরিতে, তারপরে ও গেছিলো নামাজ পড়তে কারণ আজকে ফ্রাইডে, আর কালকেও ছুটি নেয়নি, আজকে ছুটি নিয়েছিল অফিসে। কিন্তু তারপরেও ওকে গিয়ে কল করেছি অফিস থেকে, ওকে একটা কাজ করতে বসতে হয়েছে, তো সেজন্য ঘরে কাজ করছে আর আমি বাইরে এসে ভিডিওটা স্টার্ট করছি। আমি রেডি হয়ে গেছি, আজকে আমাদের প্ল্যান ছিল বেরোবো, কিন্তু ও কাজে এত ব্যস্ত আছে যে এখন আমাদের লাঞ্চটাই হয়নি। তো আমি ভাবলাম যতক্ষণ কাজ করছে আমি ফটোফট রেডি হয়ে নিই, দেন ওর কাজ করা হয়ে গেলে দেন আমরা লাঞ্চ করে একবারে বেরিয়ে যাবো। তো কালকে আমরা তোমার ওই বারবিকিউ নেশন থেকে অর্ডার করেছিলাম, অনেক খাবার বেঁচে গেছিলো, একবারে খেতে পারিনি, তো এখন এইসব রয়ে গেছে। তো এগুলোকেই আমরা গরম করে করে খেয়ে নেবো, এগুলোকে গরম করে করে খেয়ে নেবো, আর কি করা যাবে। সো আচ্ছা ঠিক আছে, তো ও বলছে যে ওর কাজ হয়ে গেছে অলমোস্ট, সব এক এক করে মাইক্রোওভেনে ঢুকিয়ে গরম করি। আজকে বেরানোর কথা ছিল কিন্তু এত দেরি হয়ে গেছে, তার উপর বোন আবার কল করে আজকে আমাদের ডেকেছে ওদের বাড়িতে। তো আমরা বলেছিলাম যে সন্ধ্যাবেলায় যাবো, মানে আমাদের প্ল্যান ছিল যে আমরা আজকে বেরাবো, যা যা কাজ করার আমরা করবো, ঘোরাঘুরি করবো, সন্ধ্যাবেলায় এসে বোনের বাড়িতে যাব। কিন্তু সেটাও আর কতটা কি হবে এখনও তো জানি না, এখনো পর্যন্ত ঘরেই আছি। আর আমরা ঠিক করেছি ডেকোরেশনস পিছনে যা করেছিলাম, অনেক কষ্ট করে করেছিলাম, পুরোটা আমি মানে করেছিলাম হাতে করেও, শেষের দিকে এসে একটু ওই বেলুন টেলুনগুলো মানে সাজাতে আমাকে হেল্প করেছিল। তো আমরা ঠিক করলাম যে আমরা এগুলো খুলবো না, আচ্ছা তো বেশ ভালো লাগছে, থেকে যায় মানে এখানে থেকে যাক। আর ওগুলো হচ্ছে সব আমাদের বাড়ির গাছপালা। কেকটা ছোট অর্ডার করেছিলাম আমরা দুজন, এর উপরে যে ছিল না চকলেট, এটা ওটা আমি খেয়ে নিয়েছি, এত টেস্টি আর এত ইয়াম খেতে না কেকটা, মানে আমার তো মনে হচ্ছে আমি একাই খেয়ে নেবো। তো দুজন হিসেবে আমরা অনলাইনে অর্ডার করেছিলাম আইডিয়া করে, এটা 300 গ্রামস, তো একদম পারফেক্ট কেক এসছে আর এত ইয়ামি খেতে। যাই হোক, আমি তো সকালে লোভ সামলাতে না পেরে মানে একদম খেয়ে নিয়েছি অনেকটা, উপরে চকলেট ফকলেট দেওয়া ছিল মানে সাজানো ছিল, সব খেয়ে ফেলেছি। যাই হোক, আমরা এখন খেতে বসলাম আর প্রায় 3টে বাজতে শুরু হচ্ছে। তোমার চিকেন, এটা মাটন, এই সাইডের এটা মাটন, এটা হচ্ছে তোমার প্রন কাবাব, এটা ফিশ, আর এটা তোমার চিকেন উইংস, এটা তোমার চিকেন কাবাব, আর এটা তোমার ভেজ। এই ভেজটা এত ভালো খেতে না, দারুণ সুন্দর খেতে। সো এখন আমরা এই খেতে বসে গেছি, এটার মধ্যে হালুয়া আছে, চাটনি আছে। এই ভেজটা যে কি করে বানিয়েছে আমি জানি না, এর মধ্যে তোমার গাজর আছে, তারপর তোমার কড়াইশুঁটি আছে, কি ওটা ভেজ আইটেমটা খুবই সুন্দর হয়েছে না, সিরিয়াসলি আমিও তাই বললাম। এখন ফিশ পুরো মাটি হয়ে গেল, খেয়ে ভেবেছিলাম যে আমরা বেরোবো, আবারও কাজে বসে গেল আর এখন কাজ করছে, বলছে এখনও একটু সময় লাগবে, মানে ছুটি নিয়েও কোনো একটা খুব একটা লাভ হলো না। ভেবেছিলাম সন্ধ্যের মধ্যে ফিরবো, ফিরে এসে বোনের বাড়িতে যাব, এখন দেখো 4:45 এখন কখন যাব, কখন ফিরবো কী করবো জানি না। মানে যদি এখন আমরা বেরাই তাহলে বোনের বাড়িতে আজকে আর যাওয়া হবে না হয়তো, আর যদি বোনের বাড়ি যাই তাহলে বেরানো হবে না, কি হবে না হবে জানি না, কিছু বুঝতে পারছি না, মাথা কাজ করছে না। আমি বাইরে হলটাতে আছি কারণ ওই ঘরটাতে ও কাজ করছে, দেখছো রেডি হয়ে আবার ল্যাপটপ নিয়ে বসেছে, ওই ঘরে কাজ করছে বলে আমি ঘরে গিয়ে কথা বলতে পারছি না। গাইস, তো ব্যাপার হচ্ছে যে আমি রেডি হয়ে গেছিলাম, মানে ওইও রেডি হয়ে গেছিল, আর আমরা এক্ষুনি এইমাত্র বেরিয়ে আমরা মানে ঠিক করলাম যে আমরা কোয়েস্ট মলে যাবো। ইতিমধ্যে কি হলো, ওর আবার একটা কল চলে এলো, আর এখন বাজে 4:15, কোয়েস্ট মলের দিকে আমার বেসিক্যালি যাওয়ার এই জন্যই ইচ্ছা ছিল। অ্যানিভার্সারিতে কিছু ছোটোখাটো আমার একটা ইচ্ছা ছিল, সেটা আমি যেতে চাইছিলাম ওই জন্য কিনতে, আর সেটা ওই কোয়েস্ট মলেই পাওয়া যেত, কি আর করবো বলো।
আজকে ছুটি থাকার পরেও পুরো দিনটা একদম মাটি হয়ে গেল। তো আমরা ভাবলাম যে আমরা এদিক থেকে একবারে রেডি হয়ে বেরিয়ে যাই, বোনের বাড়িতে যাওয়ার পথে আমরা সিটি সেন্টার টু, তারপরে হচ্ছে তোমার শপার স্টপ, এগুলো ঘুরে আমরা কিছু পেলে পছন্দ হলে নেবো, না হলে নেবো না, নিয়ে আমরা এখান থেকে সোজা বোনের বাড়ি চলে যাবো। কোথাও যাওয়া হলো না, পুরো প্ল্যান একদম চপাট। ফাইনালি আমরা বেরাচ্ছি বোনের বাড়িতে। যাওয়ার সময় আমরা একটু ওই শপার স্টপে যাবো তো, আগে শপার স্টপে যাবো তো আগে, ও তার আগে ওর একটা ঘড়ি একটা দোকানে দেওয়া ছিল ঠিক করতে, সেটা নেবো তারপরে, তাই তো? আগে ঘড়ির দোকানে যাবো তো, গরম পড়ে নি তোমার, গরম লাগছে। যাই হোক, তো আমরা এখন চলে এলাম শপার স্টপ। হ্যাঁ, কে কত কিছু ব্যাগ ট্যাগ নিয়ে পিঠে আমরা ঢুকছি, ওর ল্যাপটপের ব্যাগটা আমার পিঠে। ভালো লাগছে, ওটা ওটা ট্রাই করে দেখো, এটা ট্রাই করে দেখো, ওই সেম মডেল ব্র্যান্ডে, এটা আমার সেম মডেল, দেখি দেখি এদিকে তাকাও, ভালো লাগছে। এটা পরে কেমন লাগছে দেখি, বেশি ভালো লাগছিল ওটাতে, এটাও ভালো, খারাপ না। ওই সাইডে দেখি, এদিকে তাকাও, এদিকে তাকাও, ব্লু এর থেকে বেশি ভালো লাগছিল এটা, এটা 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 ব্ল্যাক সিঙ্গেল লেন্স, হ্যাঁ হ্যাঁ এই এটা এটা আমার হালকা ভালো লাগে, এই কেক দেখতে না অর্ডার করে ট্রান্সপারেন্ট দেখি, ওই ব্যাপারটা ভালো লাগছে না আমার, আর নেই অন্য ডিজাইন, এই ব্লু কালারের ওটা ভালো লাগছে, দেখি একটু দেখা, এর মডেলটা কি আছে ওটা, তুমি একটু পরো হাতে, এটাই তো আমি চাই, এটা এটা একটু তোলো না হাতের, এটা আরো তোলো, আর তোলো যাবে না, পুরো যাচ্ছে না দেখি, হ্যাঁ উফ, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে, ছেলেটাও তো সেরকম অসাধারণ লাগছে, ঘড়িটা মডেলটা আমি দেখে নিলাম, মাথাতে থাকলো আমার, এটা 43,000 বললেন, আমার এই ডায়ালটা পছন্দ হয়েছে, এর মডেলটা আমি দেখে নিলাম। তার হচ্ছে এখন 6:15 বাজে আর আমরা শপার স্টপ থেকে বেরিয়ে গেলাম, আমি বেসিক্যালি এসেছিলাম ওর জন্য কিছু কিনতে, তো এখন আমরা দেখেছি সানগ্লাস, তো যে সানগ্লাসটা মানে দেখতে এসেছিলাম ওরকম টাইপের পেলাম না, ভেবেছিলাম শপার স্টপে পাওয়া যাবে, ওটা শপার স্টপে না পাওয়া গেলে ওটা কোয়েস্ট মলে পাওয়া যেত, কারণ আমি কোয়েস্ট মলে ওটা দেখেছিলাম, তো কোয়েস্ট মলে তো যেতে পারলাম না, ওই জন্য ভেবেছিলাম আজকে শপার স্টপে যাই, যদি পাই তাহলে নেব, কিন্তু এখানে ওটা পেলাম না। তো তারপরে দেখছিলাম ঘড়ি, ওকে আমি যে ও টমি হিলফিগারের ঘড়িটা পরে ওটা আমি দিয়েছিলাম, তো আমি ওরকম টাইপের আর একটা দেখতে এসেছিলাম যেটা এক্ষুনি দেখলাম না, ওটা প্রাইসটা একটু বেশি, কিন্তু ইএমআই ব্যবস্থা থাকলে হয়তো আমি নিয়ে নিতাম, সেটাও নেই, তো পরে কোনো সময় আমি নিশ্চয়ই ঘড়িটাকে রেখে দিয়েছি, পরে কোনো না কোনো সময় ঘড়িটা আমি ওকে কিনে দেবো, মানে আমার দারুণ পছন্দ হয়েছে। ওর ওরকম টাইপের দুটো ঘড়ি অলরেডি আছে, একটা একটু ব্রাউন, একটা একটু ডার্ক ব্রাউন, মানে চকলেট কফি কালার টাইপের, আর এবার আমার ইচ্ছে ব্লু কালার টাইপেরটা কেনার। যাই হোক, হলো না, এবার আমরা যাব ওয়েস্ট সাইডে, ওয়েস্ট সাইডে এমনি কিছু যদি পছন্দ হয় টুকিটাকি, আমরা এবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে, এই মিষ্টিটা আমরা নিচ্ছি।
বোনের বাড়িতে প্রায় চলে এসছে মিষ্টি নিলাম ওদের জন্য। এটা হচ্ছে দুধ পুলি, এটা দুধ পুলি না, একটু রসটা একটু বেশি দিয়ে দিন না। বোনের মেয়ের জন্য এগুলো নিলাম, ফোন করে বলে দিল চকলেট নেবে, কিন্ডার জয় নেবে, এটা নেবে, ফ্রুটি নেবে, বলে দিল ফোন করে আমার জন্য এটা নেবে ওটা নেবে। না আনিনি তো, কেন পড়িনি তুমি নাকি পড়াশোনা করনি তাই আনিনি। দেখো তা কি রসগোল্লা এরকম হয়ে গেছে গরম, কারণ এই রসগোল্লাটা আবার গরম করা হয়েছে তাই। এটা হচ্ছে সন্দেশ, সন্দেশ থাকো। এটা হচ্ছে দই, এটার একটা মিষ্টি। খাওয়ার পরে এখন এই অবস্থা, মাংস টাংস খেয়ে তারপরে এগুলো খাওয়া হচ্ছে। মানে মাঙ্কলের ভিতরে ছুঁয়ে আছে। এটা আমার মা, দেখেছ সবাই দেখেছ মা মাঙ্কলের ভিতরে শুয়ে আছি, দেখেছ দেখেছ দেখেছ। হ্যালো গাইস, এদিকে তাকিয়ে বলো। হ্যালো গাইস, কেমন আছে? আমি খুব ভালো আছি, তোমরা ভালো আছো তো? আমার আন্টির আজকে হ্যাপি অ্যানিভার্সারি। আজকে আন্টির কে? হ্যাপি অ্যানিভার্সারি। চলো আজকে গুড নাইট, দেখা হচ্ছে কালকে। গুড নাইট, গুড নাইট, গুড নাইট, সি ইউ, গুড নাইট, সি ইউ ইন দা নেক্সট ভিডিও। টাটা, বাই বাই, লাভ ইউ অল।